ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাংশারামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্যে কর্মবিরতি। সারাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযোগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে কর্মবিরতির মধ্য দিয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ রাসেল আহমেদ ও কার্য সহকারী জুলেখা আক্তার উপজেলা পরিষদের সামনে পূর্ণ দিবসটি পালন করেন। এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক পবিত্র চন্দ্র মণ্ডল বলেন, আমরা যে সকল কাজ বাস্তবায়ন করছি তা সুপারভিশনের জন্য আরও জনবল প্রয়োজন। যে কোনো কাজ যত বেশি পরিদর্শন করা হবে তত বেশি কাজের মান ও অগ্রগতির হার সন্তোষজনক হবে। তিনি আরো বলেন, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে জনবলের সংকট কাটিয়ে এই মন্ত্রণালয়ের প্রতিটি জনবান্ধব কাজ আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পূর্ণ কাজ সহজ হবে। পাঁচ দফা দাবিগুলো ছিল দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন DRR ও পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার PIO পদ আপগ্রেড, সচিবালয়ে ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ, তাই দাবিসমূহ বাস্তবায়নের জন্য সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি অনুষ্ঠিত হচ্ছে। অধিদপ্তরে আজকে আমাদের কর্মবিরতি চলতেছে সারা বাংলাদেশের, নয় বাঞ্ছারামপুর উপজেলায় আমাদের এই কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। তো আমরা মূলত পাঁচটি দাবির জন্য এই কর্মবিরতি পালন করতেছি। আমাদের পাঁচটি দাবি হলো, দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদটি আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা PIO পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং সকল শূন্য পদ, সেটা চলতি দায়িত্ব অথবা নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য। তো আমরা চাচ্ছি কর্তৃপক্ষ আমাদের এই বিষয়টি বিবেচনাপূর্বক বাস্তবায়ন করুক। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।